আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকটা সুস্থ আজকে কালকে কি হয়েছিল জানেন কালকে না আমার পরিমাণে ঠান্ডার সমস্যাটা ছিল আর আমার ঠান্ডা হলে একটু শ্বাসকষ্ট হয় আর হচ্ছে শুক্রবারের দিন যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে তো আমি ভাবছিলাম যে ওকে দিয়ে কিছু একটু কাজ আমিও করব ওকে নিয়ে মানে মিলেমিশে দুজনে মিলে করব তাহলে সংসারে কিছুটা কাজ এগিয়ে যাবে সপ্তাহ শেষে গাছ জমিয়ে রাখছিলাম তো কাজের লোক গত তিন দিন ধরে খুঁজছিলাম কোনো কাজের লোক পাচ্ছিলাম না এখানে আসলে কাজের লোক পাওয়া অনেকটাকে লাগাই দাও তো আহ টাপ তো আমার আবার বাসায় কেমন জানি ফ্ল্যাট বাসায় ওই ইঁদুরের উপদ্রব হয়েছে অনেক বেশি তেলাপোকা তো এই রুমে যেহেতু আমরা থাকি এই রুমে ওগুলো নাই ওই রুমে একেবারে বেশি বেশি তেলাপোকা সেলফের ভিতরে সবসময় তেলাপোতা পোকা পায়খানা করে রাখে আমার দেখতে ঘৃণা লাগে আর ইঁদুর যেহেতু ঘোরে সেলফের ভিতরেই ঘরে কেমন জানি একটা ভ্যাপসা আমার কাছে গন্ধ লাগে আর ওই রুমে খাটের তো সবটা না ইঁদুরে কেটে একটু তুলাও বের করে ফেলছে মানে খাটের নিচে আমি ওটা দেখতে পেয়েছি তো তিন চার দিন আগে আমি কি করছি আপনার হচ্ছে ওকে বলে ইঁদুর মারা ওষুধ তেলাপোকা মারা চক এই সব না ওই রুমে দিয়ে রাখছি আর খাবার হাড়ি পাতি যেগুলো টুকটাক এই রুমে সোফার উপরে এনে রাখছি যে যেহেতু এই দুই তিন দিন যাবো না ওই রুমে দেখি ওই রুমে ওগুলো মরে থাক শুক্রবারের দিন আমরা দুই জোরে পরিষ্কার করবো বা এরই মধ্যে আমি লোকও খুঁজছি কিন্তু পাইনি সংসারের কাজ তো টুকটাক নিজেদের করাই লাগবে যেহেতু কাজ জমে রেখে তো লাভ নাই আর ওই রুমটা তো যাওয়া লাগবে রুমটা তো আমাদের নিজেদের তো এরকমই তো আমার হচ্ছে কয়েকদিন ধরে এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আগের দিনেও আমি গোসল করছি যেহেতু আমরা মুসলমান নামাজ সাল্লাম আমাদের পড়ার লাগে তো গোসল করার পর পরে যাবা গোসল করার পর আমার একটু ঠান্ডা লাগছে মানে পানিটাই আমার ঠান্ডা লাগছে সেই দিনই ঠান্ডা লাগছে তো আমি ভাবতেছি যে কাজ তো আমি করতে পারবো আমার অত বেশি সমস্যাও না যেহেতু কাজের লোকও পাই নাই যে আর ও আছে ও আবার কি করছে বলতেছে কাইটে নিয়ে আসি মাছ অবশ্য নিয়ে এসেছিল চিংড়ি মাছ এগুলো নিয়ে এসছিল ছোট ছোট চিংড়ি মাছ তো ওগুলো আবার অনেক টেস্ট লাগে খাইতে তো ওই মাছগুলো আবার আমি কি করলাম বসে বসে বাসলাম কিছু মাছ পরিষ্কার করে নিলাম ধুয়ে নিলাম তো নেওয়ার পর আকাশে আবার ভালো ওকে রকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো বললাম যেহেতু ঘরের

কয়েকদিন আগেও ধোয়াই ছিল তারপরে গন্ধটা যাওয়ার জন্য ধুলাম আমার হাজব্যান্ড আবার ঘরের মেঝেতে এনে ফ্যান দিয়া রাখছে যাতে ওগুলো শুকায় ডিব্বা ডাব্বি শুকায় তার কী লাগে পরে সেলফটাও ও ধুলো দুজনে দুইজনে মিলেই করলাম পরে ঘরে মেঝেটে যে একেবারে সুন্দর করে সব ঝাড়ামশা হয়ে গেলো তো সবটাও একটু হালকা সেলাই করে দিলাম দিয়া আর রাখার পর তারপরে আবার একটু খাওয়াও লাগবে তো চিংড়ি মাছের একটু বড়া বানালাম গরু মাংস রান্না করলাম পোলাও রান্না করলাম একটু সাদা ভাত রান্না করলাম ভাবলাম যে খাওয়া তো লাগবেই ততক্ষণ আমি সুস্থ ছিলাম মানে আমার খারাপ লাগতেছিলো আমি যতক্ষণ কাজ করছি ততক্ষণ আমার খারাপ লাগে নাই সুস্থই ছিলাম তারপরে সুস্থ হওয়ার পর আমি এখন যখন খাওয়া দাওয়া শেষ করিরা ওর বাবা বলতেছে বলছি যে আধা ঘন্টা পর খাবা হ্যাঁ মিষ্টিটা রেখে দাও ওর বাবা বলতেছে পান খাবা যেহেতু আমার মুখে আবার একটু করে ইয়া লাগে সমস্যা লাগে জানি গ্যাস গ্যাস লাগে তো বলতেছে পান খাবা আমি বলছি যাও নিয়ে আসো পরে ও পান থেকে আমি শুয়ে আসছি তো যখন ওরা আসতে আমি আবার রুমের গেট লাগাই রাখছি যে ওই যে গেটে নিচ দিয়ে আবার ইঁদুর ইঁদুর আসে নাকি ইঁদুর তো বের করে দিছি ঘর থেকে এত ওষুধ দিছিলাম জানেন একটা ইঁদুরও মরে নেই দুইটা ইঁদুর ছিল ঘরে দুইটা বের হয়ে দৌড় দিয়েছে যাই হোক আমি সব সময় তো দরজা লাগাই রাখি তো দরজা নিচে আমি আবার ওই যে বাসার অপরয়োজন একরা একটা দিয়ে রাখছি যাতে করে ইঁদুর না ঢুকতে পারে পরে ওর বাবা এসে যখন আমি আবার গেট লাগাই রাখছিলাম গেট ধাক্কাচ্ছে আমি উঠতে পারতেছি না মানে এতটাই খারাপ লাগতেছে শরীরটা কোমরটা কেমন জানি টাইনা ধরছে মানে আমার যেহেতু তাহলে বর্তমানে শারীরিক অবস্থা মোটামুটি খারাপ তো টাইনা ধরছে তারপরে আমি কী করলাম কোনো রকম উঠলাম ছোক বললাম পরে ও আবার ঠান্ডার ওষুধ পিঁচ ছিল ঘরে একটা প্লেন নাপা দিল খাইলাম খাওয়ার পর আমার মানে যেহেতু শারীরিক একটু সমস্যা শ্বাস প্রশ্বটা ছিলই তো শ্বাসকষ্টটা আমার একটু একটু বাড়তেছে তো আমি এটা নিয়েই তো কালকে একটা ছোটো করে ভিডিও দিছিলাম তো আপনারা দেখছি নি তো ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তো কোনো কিছুর আপনার উপকার হবে না সাইড এফেক্ট একটা থাকেই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তো উপকার হবে না একটু সময় লাগবে তো আল্লাহর মতো একটু সময় লাগছে একটু মোটামুটি সুস্থ কিন্তু কালকে সারা রাত জানেন কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর কালকে সারা রাত না ফ্যান দিলে ঠান্ডা লাগে ফ্যান বন্ধ করলে গরম লাগে এমন একটা অবস্থা কারণ আমাদের একটু একটু ঠান্ডার সমস্যা ছিল ছিল তো ফ্যান দিলে হয় কি দিলেও ঠান্ডা লাগতেছে কাঁথা গায়ে দিলেও ঠান্ডা লাগতেছে আর ফ্যানটা বন্ধ করলেও গরম লাগতেছে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে রাতটা গেছে তো গেলে তার মধ্যেও আবার আমার নাক দুইটা এই নাক দুইটা বন্ধ ছিল নাক দুটো বন্ধ থাকার কারণে মুখ দিয়ে আ করে নিশেষ নেওয়া লাগছিল নিলে হয় কি পিপাসা লাগে আবার পানির পিপাসা তাহলে তো রাতের বেলা উঠে পানি খাওয়া বারবার উঠা নামা শোয়া এই সবের মধ্যে দিয়ে একটা বিরক্তিকর রাত গেছে কালকে আমার হঠাৎ করে আড়াইটার সময় ঘুম থেকে উঠতে ভালো লাগতেছে না কিছু বারান্দায় গেছি বেলকনিতে গিয়ে দাঁড়াইছি তো ভাবতেছি বেলকনিতে দাঁড়া একটু বাইরের দিকে তাকায় থাকি বৃষ্টি ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে ভালোই লাগতেছিল তো বাহিরে আমাদের বাসাওয়ালা তো অনেকটা বড় উছান আপনারা দেখছেনি তো উছানে ওখানে একটা বড় পিক আপ রয়েছে একটা প্রাইভেট কার রয়েছে আর একটা সিএনজি রয়েছে তো সিএনজিটা এমনভাবে রয়েছে মানে সিএনজির ওই যে দরজাটাতে না ওই আপনার ইয়া লাগছে পর্দা রাখাইছে যাতে করে যাত্রীরা যাওয়া আসা করলে কাপড় দেওয়া লাগছে গা না ভেজে সেটা তো আমি বুঝতে পারিনি অত রাতে আপনার ঝুপঝুপ বৃষ্টির মাঝে ওইটা আমার কাছে হঠাৎ করে একটা আতঙ্কের সৃষ্টি করে দিছে আমি ভয় পেয়ে গেছি আমি মনে করতেছি এটা আবার কী এত রাতে এটা আবার কি ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গিয়ে সকালবেলা সাড়ে ছটার দিকে আমি তো ঘুমাই নিই সাড়ে ছটা বাজে তারপরেও দেখি অন্ধকার অন্ধকার ভাব তো আমি ধীরে ধীরে সকালবেলা ছাতা নিয়ে বাহিরে গেলাম যেহেতু বাহিরে লাইট ছিল না টুকটাক বিদ্যুৎ চমকা ছিল ওরই মধ্যে আমি দেখতে পেয়েছিলাম তো সকালবেলা উঠে আমি একটু সাহস করে বললাম যে ভাবতেছি যে ঝুকঝুপ করে এখনো বৃষ্টি হচ্ছে যাই গিয়া দেখি বাইরে এটা কি দেখলাম আমি রাতের বেলা এটা দেখার জন্য ছাতা মাথায় দিয়ে আমি গেছি অবশ্য বাইরে আমি ব্রাশ করতে গেছি বাথরুমে ব্রাশ করতে আমার ভালো লাগে না আর রান্নাঘরে যে আছে ওখানে তো আমরা মাজা ঘষা করি আর আমাদের বাসায় কোনো বেসিং নেই দেয় নেই তো বাইরে একটা জায়গা আছে সুন্দর ওখানে ব্রাশ করা যায় তরকারি কাটা যায় কাপড় ধোয়া যায় মাছ ধোয়া যায় তো ওই জায়গাটাই আমি ব্রাশও করবো ব্রাশ নিয়ে গেছি ব্রাশ নিয়ে গিয়ে দেখি সকালবেলা ওইটা হচ্ছে সিএনজি পরদা তো রাতের মধ্যে ওইটা দেখে আমি আর কি ভয় পাই গেছিলাম তা যাই হোক কালকে সারাটা রাত আমার জন্য একটা আতঙ্কের রাত ছিল ওঠা বর্ষা ঘুমা এরই মধ্যে ঘুমও হয়নি খারাপও লাগছিলো অনেকটা মিস করতেছিলাম অনেক কিছু ভাবতেছিলাম চিন্তা আপনার সমুদ্রে ডুবে গেছিলাম যেন আর আল্লাহর রহমতে আমি আজকে অনেকটা সুস্থ এবং ভালো আছি তো সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবার পরিবারের জন্য সবাই ভালো থাক সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক এবং দিনগুলো যেন সবারই ভালো যায় এই বৃষ্টির দিন ঘরে বন্দি থাকতে একদম ভালো লাগে না আর আমরা মেয়ে মানুষ তো সবসময় ঘরে বন্দিওই থাকি বৃষ্টি কি আর বাদল তারপরে তারপরেও একটু উঠানে বের হইতে পারি হাঁটা চলাফেরা করতে পারি কাজকাম করতে পারি তখন একটু ভালো লাগে তো এইটুকু বন্দিটাও আমাদের কাছে অসহ্য করা তো আমার ভিডিওগুলো যারা আজকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আধা ঘন্টা পর মিষ্টি খাওয়া ফ্রিজ থেকে মিষ্টি বের করছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আধা ঘন্টা পর খাবো বুঝলা তো আমার যদি ভিডিও গুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ